এস কে এস ফাউন্ডেশনে জাতীয় পর্যায়ে একটি প্রতিষ্ঠান তো এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে বিস্তারিত বিষয়গুলো আমি এই ভিডিও মতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করে আগে আপনাদেরকে শেষটা একটা রিকোয়েস্ট জার্মানির নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমাদেরকে মোটিভেট করে তো এখান থেকে আমরা দেখে আবেদনের শুরুর তারিখ কবে তভিজ্ঞতার সম্প্রতি সাতাইশ মার্চ দু হাজার তেইশ তারিখে অফিস সময়ের মধ্যে এসকে ফাউন্ডেশন কলেজ রোড উত্তরা হরিণ গাইবান্ধা সাতান্নশো ঠিকানা ডাক অথবা কুড়িয়ার সরাসরি প্রেরণ করতে হবে এখানে যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরিয়া ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুদ চল্লিশ বছর বেতন শিক্ষানবিশকালে মাসিক সর্বসকল সাঁত্রিশ এবং শিক্ষানবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন বিয়াল্লিশ হাজার একশো মোবাইল ভাতা এক হাজার জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারণ হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে দ্বিতীয় ব্রাঞ্চ ম্যানেজার দশজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এর দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স চল্লিশ বেতন বত্রিশ হাজার শিক্ষানবিশকালে বেতন ভাতা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো মোবাইল ভাতা সাতশো জ্বালানি ভাতা তিন হাজার দূরত্ব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত ক্রেডিট ভাতা প্রাপ্য হবে ফিল্ড অভিচার একশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক ঋণ প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স অন্যত পঁয়ত্রিশ বেতন সর্বসৈকুলের বিশ হাজার এবং শিক্ষানবিশকাল মাসিক বেতন পঁচিশ হাজার একশো এক্ষেত্রে আপনার চতুর্থ যে পটে রয়েছে ট্রেনিং হিসাবরক্ষক 30 জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে বাণিজ্য স্নাতক ডিগ্রি কম্পিউটার কম্পিউটার পারদর্শী বয়স পঁয়ত্রিশ বেতন ভাতা বিশ হাজার সর্বশগুলো এবং স্থায়ী হওয়ার পর পঁচিশ হাজার একশো তিরিশ ট্রেনিং ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স আর্থিক ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অন্যত পঁয়ত্রিশ বছর এক্ষেত্রে সর্বসাগুলি দশ হাজার সন্তোষজনকভাবে দুই মাসের প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্রাজুয়েট চিকিৎসা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ও ব্যয়বহুল স্থান চড়ে অবস্থিত ব্রাঞ্চের কাজে বিশেষ যাতায়াত ভাতা সুবিধা প্রদান করা হবে তো এই ছিল আপনার এ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সাথে আগে লাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন ধন্যবাদ সকল